দরজা খুলে দাও, আমি তোমার সন্তান। মা বললেন, বাবা অপেক্ষা করো, দরজা খুলতেছে। হযরত আবু হুরায়রা বলেন, মায়ের গলার আওয়াজের ভেতরে কুফরির কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজের ভেতরে তাওহীদের নরমিয়াত পেলাম। আমার কাছে মনে হলো আমি আবু হুরায়রা বাড়ি আসার আগে নবীজির দোয়া আল্লাহর আরশে পৌঁছে গেছে। আবু হুরায়রা বলছেন, মা আমার কিছুক্ষণ পরে ঘরের থেকে বেরিয়ে এসেছেন, আমি দেখলাম মায়ের শরীর ভিজা, মাথার চুল দিয়া পানি টপকাচ্ছে। মা আমার বললেন, বাবারে তোমাকে মারার পর আমি নিদারুণ অনুশোচনায় পড়েছিলাম, মনে মনে ভাবলাম, আহারে আমার সন্তান আমি কেন মারলাম, সে তো কোনো খারাপ কাজ করে নাই, কোনো খারাপ জায়গায় যায় নাই, এত ভালো মানুষ যার সম্পর্কে লোকেরা খামোকেই মিথ্যা কথা বলে, এই ভালো মানুষটার কাছে গেছে, সেজন্য আমি মারলাম কেন? বাবা গো, আমি আমার ভুল বুঝতে পেরেছি, জীবনের ভুলও ধরা পড়েছে, আমাকে জলদি করে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। হযরত আবু হুরায়রার মা রাসূলুল্লাহর খেদমতে এসে ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবুদুহু ওয়া রাসূল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, খাবারের ইন্তেজাম করলেন, এগুলি সব আল্লাহর পরিচয়। আল্লাহরে চেনার জন্যে বড় বড় কিতাব ঘাটা লাগে না, কিসমতে যদি থাকে দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট। আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগৎকে তৈরি করলেন, সৃষ্টি করলেন, আর তাদের খাদ্যের ব্যবস্থা করলেন। কে করেছেন খাদ্যের ব্যবস্থা? খাদ্য দেন আল্লাহ, কিন্তু অহংকারী যারা তারা বলে দেশের বাম্পার ফলনের জন্য সমস্ত কৃতিত্ব সরকারের, বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এদের একজন বলছিল, তিন বছর কিছু দিবার পারুম না, লোকেরা কয় আমরা না খাইয়ে থাকুম, আল্লাহ কয় আমিও দেহুম, কদ্দুর পারো না খাইয়ে থাকে, ফসল কে দেন? জোরে বলেন কে দেন? বাম্পার ফসলের ফলনের দাবি সরকার করতে পারে না, এটা কুফরি, এটা শির্ক। জমিনের ফসল কে দেন? আকাশের বৃষ্টিকার, পানিকার, সারকার, সব আল্লাহ পাক। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো বাড়ায় দেব, আর যদি কৃতজ্ঞ হও শুকরিয়া আদায় না করো মস্ত বড় শাস্তি দেব। ফসল দেই আমি, আর শুকরিয়া আদায় করো তোমার বাজানে, ঠিক কি না? শুকরিয়া আদায় করে কা? বাজানে একটি মানুষের যেই প্রশংসা এই সরকার করলো বিগত সাড়ে চার বছর ধরে, একটা মানুষের যত জিকের করলো, প্রশংসা করলো, ছবি টানাইলো, যদি এতটা জিকের এতটা স্মরণ আল্লাহ রাব্বুল আলামিনের করতো, ওদের জন্য আল্লাহর জান্নাতের দরজা খোলা হয়ে যেত। প্রশংসা করবে কা? চিল্লায় বলুন আল্লাহ পাকের প্রশংসা করো। খেতে দেওয়ার মালিক তিনি, আল্লাহ পাক বলছেন, আল্লাহকে তার পরিচয় আল্লাহ তুলে ধরেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ, বলবেন না? রিস্কের দায়িত্ব কার হাতে? আচ্ছা দেখুন তো, পৃথিবীর সমস্ত সরকারের কাছে বিভিন্ন মন্ত্রণালয় আছে না? খাদ্য মন্ত্রণালয় বলে কোনো মন্ত্রণালয় আছে কিনা? আছে, খালি কয় খামু আর খামু। খাদ্য মন্ত্রণালয় আছে,
থাকার পরেও মানুষ না খাইয়া মরে, ঠিক কিনা? এবার একটু তাকান তো, জ্ঞানের চক্ষু দিয়া থাকা ফরেস্ট এরিয়া বাঘ আছে কিনা? নাই। সিংহ আছে কিনা? গন্ডার আছে কিনা? হাতি আছে কিনা? বিশাল বিশাল প্রাণী আছে কিনা? জঙ্গলে ছোট্ট প্রাণী থেকে পোকা থেকে শুরু করে গন্ডার পর্যন্ত, টুনটুনি পাখি দিয়ে শুরু করে ঈগল পাখি পর্যন্ত, নদীর ভিতরে ছোট্ট চুনো পুঁটি থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত, প্রাণী তত্ত্ববিদরা বলেছেন সমুদ্রের ভিতরে এমন এমন বড় বড় তিমি আছে যে একটা তিমির ওজন 5,000 টন পর্যন্ত হয়ে যায়। 5,000 টন তিমিটার ওজন। এর যখন বাচ্চা হয় তখন বাচ্চার দৈনিক দুধ লাগে 50 থেকে 60 মণ পর্যন্ত। কে ব্যবস্থা করে? রুহান মান ফেরেশতা তো, ওর মা যেমন বাচ্চা তো সেরকম হবে, ঠিক কিনা? কে দেয় খাবার? এবার দেখেন তো আপনার দেশের এই জঙ্গলে কত হাতি আছে। হাতিরা মিছিল করে আসছে যে আল্লাহ আমাদের এখন আর খাইতে যেতে দিতে পারে না, বাংলাদেশের গভর্নমেন্ট কিছু দাও। আসছে না খাইয়া খুদার চালায় হাতি মরেছে, বাঘ মরেছে, সিংহ মরেছে, এর কোনো দৃষ্টান্ত আছে? খুদার চালায় আকাশের উড়ন্ত পাখিরা ছটফট করে মারা গেছে, দৃষ্টান্ত আছে? নদীর মাছেরা খুদার চালায় ভেসে উঠেছে, না খাইয়া মরে গেছে, দৃষ্টান্ত আছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন অনেক প্রাণী এমন আছে যারা তাদের খাদ্যকে সঞ্চয় করে না, খাদ্যকে জমা করে না, আহরণ করে না। সকালবেলায় একটা খাবার খেলো, দুপুরে কি খাবে তার জানা নাই। শকুন পৃথিবীর মাঝি থেকে 3 মাইল উপরে ওড়ে, তার চোখকে আল্লাহ পাক এত তীক্ষ্ণ বানায় দিয়েছেন, এই চট্টগ্রামের কোথায় মরা গরু আছে 3 মাইল উপর দিয়া দেখতে পায়? সুবহানাল্লাহ, কত ইচ্ছা করেন। এই প্রাণীগুলি খাবারগুলি কোনো গভর্নমেন্ট জোগাড় করে রাখে নাই, আল্লাহ পাক বলেন সবার খাবার আমি দেই। সকালবেলায় সমস্ত প্রাণীগুলি মহাশূন্যে পাখি, পানির ভিতরে মৎস্যরাজি, জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী, পোকামাকড় থেকে শুরু করে সবগুলো খালি পেটে সব বেরিয়ে যায়, কারো কোনো খাবারের মজুদ নাই। সন্ধ্যা হতে না হতে সমস্ত প্রাণীগুলির পেট ভরাই আমি আবার যার যার ঘরে বিরায় দেই। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সমস্ত প্রাণী রিস্কের দায়িত্ব আমি আল্লাহর হাতে। কে দেয় রিজিক? জোরে বলুন, কে দেন? আল্লাহ পাক। কি খাবেন সব আল্লাহ জোগাড় করে দিয়েছেন, তরিতরকারি জোগাড় করেছেন, মাছ জোগাড় করেছেন, চাউল দিয়েছেন, খাবার দিয়েছেন, গোশ দিয়েছেন, সব দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত জিনিস দিয়ে মানুষকে আল্লাহ পাক তার জন্য আল্লাহ সব করেছেন। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, এ পৃথিবীতে যা তৈরি করেছে সব তোমার জন্য। এ হচ্ছে আমার আল্লাহ। এ হচ্ছে আমার কে? আল্লাহ। সে আল্লাহ পাক বলছেন আল্লাহর পরিচয়, তিনি স্রষ্টা, তিনি রিজিক দাতা। এবার আইন দাতা কে? আইন দাতা কে? আরো জোরে বলুন, আইন দাতা আল্লাহ হচ্ছে আল্লাহর পরিচয়। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আমার দেশে আল্লাহর আইন চলছে? আমাদের দেশের কল কারখানা ক্ষেত খামার অফিস আদালত আল্লাহর আইন অনুযায়ী চলে? চলে না, বরং আল্লাহর আইনকে মুছে ফেলার জন্য নিজেদের আইন সৃষ্টি করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। আল্লাহর আইন মানুষের জন্য সব থেকে বেশি উপযোগী, কারণ সৃষ্টি করেছেন কে? বলেন কে করেছেন? আল্লাহ। প্রত্যেকটি মেশিন আপনি যা কিনবেন
রেডিও হোক, টিভি হোক, যে কোনো যন্ত্র হোক, গাড়ি হোক, তার সাথে একটা লিটারেচার, একটা বই তার সঙ্গে দিয়ে দেওয়া হয়। ওই বইয়ের মধ্যে লেখা থাকে এটা কিভাবে চালানো হবে, অপারেট করা হবে, তার সিস্টেম লেখা থাকে। আপনার ইচ্ছা মতো চালাইলে হবে না। এই মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছেন, এখন আপনি যদি আপনার আইন মতো চালান তা কি চলবে? চলবে না। আপনি আপনার আইন মতো চালাচ্ছে, ভালোভাবে চলতেছে? চলতেছে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন সন্ত্রাসীদেরকে মাটির তলা থেকে খুঁচে বের করা হবে, কিন্তু নাকের উপর দিয়া ব্রিফকেস চুরি হয়ে যায় উনি তা ধরতে পারেন না। এই হলো আইন। অনাবরত খুন হচ্ছে, অনাবরত সন্ত্রাসী তৎপরতা চলছে, আর ওনারা বলছেন আগের থেকে গুলি চলে আসছে, একজনের খুনের বিচার না হইলে এরকম খুন তো হইতেই থাকবে। তাহলে খুনকে, হত্যাকে, সন্ত্রাসকে সরকার জাস্টিফাই করছে, নাউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য আইন হতে হবে আল্লাহর। আইন হতে হবে কার? চিল্লায় বলেন, আল্লাহ পাকের আইন হতে হবে। আমি একদিন পার্লামেন্টে বলেছিলাম, আমার দেশের নেতা নেত্রীরা বারবার হজ করতে যান, উমরা করতে যান, সেখান থেকে আসার সময় কি আনে? আতর, পাথর, সুরমা আর খুরমা, এই কিছু নিয়ে আসলেন। কিন্তু আমি বলেছি আপনারা কি কিছু চোখে দেখেন না? পার্লামেন্টে এইভাবে বক্তৃতা করেছে, কিছু চোখে দেখেন না? আমি প্রশ্ন করে আমি আবার জবাব দিচ্ছি, আপনারা যারা হজ করতে যান, উমরা করতে যান, হজের কথাই ধরি, এই হজ করতে যখন যান তখন মুজদালিফায় একটা রাত কাটাইতে হয়, সেটা কোন দিন? ইয়াউমে আরাফার পরের দিন। এই মাঠে দালান কোঠা আছে, এখানে বেড়া আছে, শামিয়ানা আছে, পর্দা আছে, তাবু আছে, কিচ্ছু নাই। লক্ষ লক্ষ নারী আর পুরুষ পাশাপাশি শুয়ে থাকে, তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না। সারা রাত জনে জনে পুলিশ পাহারাদার নাই, কিরকম মেয়ে এলো, চাঁদের সৌন্দর্য হার মানায় দিতে পারে এরকম সুন্দরী, এরকম সুন্দরী নারী, সুদর্শন পুরুষ পাশাপাশি রাস্তার ধারে মরুভূমির ভিতরে সারা রাত কাটাচ্ছে, ইয়াউমে আরাফার পরের রাতটা, একটা রাত পুরা এভাবে চলতেছে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দীর পরে সহস্রাব্দী। আমি প্রশ্ন করি, পৃথিবীর ইতিহাসে কেউ কি এমন কথা বলতে পেরেছে, লিখতে পেরেছে যে মুজদালিফার রাতে সেখান থেকে দশটা নারী হাইজ্যাক হয়েছে, পাঁচটা নারী লাঞ্ছিত হয়েছে, বলতে পারবে? গভীর রাত্রে পুরুষ সঙ্গী ছাড়া সুন্দরী রমণী, যুবতী রমণী একাকিনী নিজের ঘর ছেড়ে আল্লাহর ঘরে তওয়াব করতে আসে, তওয়াব সেরে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে একা একা হাজার হাজার লাখ পুরুষের ভিতর থেকে আপন ঘরে ফিরে যায়। কারো বাবার হিম্মত নাই একবার তাকায়ছে তো রূপ উপভোগ করার জন্য আবার তাকায়, অথবা তার আঁচল ধরে টান মারে। আছে ইতিহাস, কথা কন না কেন? সুন্দরী একটা মাইয়া মক্কা থেকে মদিনা থেকে পাওয়া যায় না, 15 দিন হয়ে গেছে, হয়েছে কখনো? এবার জবাব দেন, কেন হয় না? কেন হয় না? আমার দেশের মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে পারে না, হাই স্কুল মেয়েদের, হাই স্কুল মেয়েদের কলেজ যখন ছুটি হয় তথাকথিত সোনার ছেলেরা গেটের সামনে এতিমের মতো কাড়ায় থাকে, অনবরত হাইজ্যাক হচ্ছে, ধর্ষণের সেঞ্চুরি হচ্ছে। আর ওখানে হয় না কেন? ওখানে হয় না এই কারণে, এই কোরআনের আইন আল্লাহ রাব্বুল আলামিন যে আইন দিয়েছেন, ওখানে আইন বলবৎ আছে, আছে নাকি? আছে কিনা? কোন পুরুষ
নারীকে ধর্ষণ করেছে যদি প্রমাণিত হয়, সে যদি ফাহাদের ছেলে হয় আর ফাহাদের মেয়ে হয়, কোরআনের শাস্তি হলো পাথর মেরে উড়াইয়া দাও তাকে, জানিয়ে দেওয়া হবে রেডিও টিভির মাধ্যমে জেনাকারের ব্যভিচারীর শাস্তি হবে। চতুর্দিকে হাজার লোকেরা দাঁড়াবে হাতে পাথর নিয়ে, পাথর মেরে তাকে তার গোস্ত হাড্ডি বাতাসের সাথে উড়ায় দেবে। একজন মানুষ আর একজন মানুষকে খুন করলো, এই আসামি ধরা পড়ে গেল, কোরআনের শাস্তি হলো যখন ধরা পড়বে প্রমাণিত হবে, যেমন ভাবে হত্যা করেছে অরেও হত্যা কর। এই দৃশ্য, এই আইন যদি বাংলাদেশে যদি এই আইন চালু হয়ে যেত, খুনের আসামি ধরা পড়েছে, ধরা পড়েছে জেনার আসামি, প্রকাশ্য ময়দানে এলো, সাক্ষী প্রমাণে কোর্টে প্রমাণিত হলো সত্যি সে খুনি, এই বিশাল আউটার স্টেডিয়ামের মাঝখানে খুনি কি দাঁড় করাও, চতুর্দিকে হাজারো লাখ মানুষ থাকুক, রেডিও টিভির ক্যামেরা কার্যকর হবে, পত্র পত্রিকার সাংবাদিকরা আসবে, খুনির কল্লাটা উড়ায় দাও, দেহটা নিঃসার হয়ে জমিনে পড়ে যাবে, এই দৃশ্য যারা দেখবে সচক্ষে রেডিওতে পত্র পত্রিকায়। আর এক বছরের ভেতরে খুন করার হিম্মত কারো কলিজায় উঠবে? জেনাকারের পাথর মেরে দেওয়া, পাথর মেরে উড়িয়ে দেওয়ার শাস্তি যদি চোখে কেউ দেখে, জেনা করার পুলক আর জাগবে? এটা নাম আল্লাহর আইন। এই আইন কার? এই আইন কার? এই আইন, এই আইন যতদিন পর্যন্ত বাংলার মানুষের মুসলমানদের উপরে কার্যকরী না হচ্ছে, এই দেশে কার্যকরী না হবে, ততদিন পর্যন্ত হত্যা ধর্ষণ খুন বন্ধ হবে না। বন্ধ হবে? সুতরাং এই আইন হচ্ছে কার? আরো জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই আইন অনুযায়ী যদি দেশ চলে, মানুষ শান্তি পাবে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, জেনা বন্ধ হবে, হত্যা ধর্ষণ বন্ধ হয়ে যাবে। নবীজি এমন একটি আইন চালু করে দিয়ে, কোরআনের বিধান চালু করে দিয়ে এমন একটা সমাজ চালু করেছিলেন, যেই সমাজ সম্পর্কে হুজুর নিজে বলেছেন, খাইরুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো কার যুগ? আমার যুগ। সুবহানাল্লাহ বলেন, রাসূলের যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। সেই কোরআন, সেই হাদিস আজও আছে না নাই? বলেন জোরে, আজও আছে না নাই? সেই কোরআন এবং সুন্নাহ দিয়ে দেশ শাসন হোক, এটা কি আমরা চাই? কারা কারা চাই দু হাত উঁচু করে দেখা। আরে ভাই আপনারা দাঁড়ায় গেলেন কেন? বসেন বসেন। আমি তো একটা স্লোগান দিতে বললাম, হাত দেখতে চাইছি আমি, মাথা দেখতে চাই নাই। এই সুযোগে কোমরটা সোজা করে নিলেন। আচ্ছা বসেন, আর মহব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসুন, আমরা মুনাজাত করব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম।
পড়েন আমার সাথে সবাই, আল্লাহু লা ইলাহা।